যা শোনার এখান থেকে তালিম তরবিয়ত শিক্ষা গ্রহণ করার সুযোগ দান করেছেন, এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যখন জুমার নিয়ত করি, নিয়তের মধ্যে আরবি শব্দ এভাবে নাওয়াইতুন আজকে আন জিম্মাতি ফরজি জোহরে বে আদায় রাকাতায় সালাতিল জুমাতে, আমি এই নিয়ত করি রব্বুল আলামিন জোহরের নামাজের সম্পূরক পরিপূরক জোহরের সালাতের স্থলাভিষিক্ত এ সময় এই জায়গায় আমি জুমার দুই রাকাত নামাজ এটা আদায় করার জন্য নিয়ত করেছি। তাহলে জোহরের স্থলাভিষিক্ত এটা যদি বলা হয় তাহলে তো চার রাকাত হওয়া উচিত, জোহর যত রাকাত জুমা তত রাকাত হওয়া উচিত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবি আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, জোহরের সম্পূরক পরিপূরক স্থলাভিষিক্ত যদি জুমা হয়ে থাকে তাহলে জুমা দুই রাকাত কেন, চার রাকাতই তো হওয়া উচিত ছিল। নবী তখন পরিষ্কারভাবে বললেন, দুই রাকাত রুকু সেজদা তাসবি তাহলিল এটা, আর বাকি দুই রাকাত খুতবা, বাকি দুই রাকাত খুতবা। তাইলে এই খুতবার মধ্যে কিন্তু জোহরের বাকি দুই রাকাত এটা আদায় হয়ে যাবে, এটা সওয়াব আল্লাহ পাক দান করে দেবেন। এখন কোরআনে পাকে একটা সুরাই আছে, সুরাতুল জুমা, জুমার সুরা, কত বেশি গুরুত্ব হলে কত বেশি প্রয়োজনীয় হলে আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল জুমা নামে একটা সুরা নাজিল করেছেন, ইজা নুদি আলী সালাতে মিয়াউমিল জুমা, জুমার দিন যখন জুমার নামাজের জন্য আজান দেয়া হয়, আহ্বান করা হয়, ডাক দেওয়া হয়, ভাষাও এলা জিক্রিল্লাহ, সঙ্গে সঙ্গে তোমরা এখানে জিকির শব্দের অর্থ কিন্তু সালাত, সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর স্মরণার্থে জুমার সালাতের জন্যে ফাসাও সা ইয়াসি সাইয়ান, আর এই শব্দের প্রয়োগ কত সুন্দর, প্রতিযোগিতামূলকভাবে কে কার আগে মসজিদে যেতে পারো, প্রতিযোগিতামূলকভাবে তোমরা দ্রুত বেগে মসজিদের দিকে ছুটে আসো। পরে বলা হচ্ছে ফায়জা কুদিয়াতি সালাত, যখনই সালাত শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিলারত, তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো, ছড়িয়ে ছিটিয়ে যাও, এন্তাসারা ইয়ান্তাসিরু এন্তাসারান মুন্তাসিরু, সবাই এক জায়গায় যাইও না, যার যেখানে যেভাবে কাজ নিজ নিজ গন্তব্যে জেলে নদীতে চলে যাও, শ্রমিক কারখানায় চলে যাও, দোকানদার দোকানে চলে যাও, চাষি মাঠে চলে যাও, গিয়ে অবতাগু মিন ফাদলিল্লাহ, এইসব জায়গায় আমি আল্লাহ তোমাদের জন্য রেজেক জীবন জীবিকা এগুলো বরাদ্দ করে রেখেছি, তোমরা জোহর পড়ে বা জুমা পড়ে মনে মনে একটা সিদ্ধান্ত নেবে, নিয়ত করবে, আল্লাহ জোহরটা পড়লাম জুমাটা আদায় করলাম, আবার যখন তোমার ডাক আসবে তখন আমি যেন সঙ্গে সঙ্গে এসে জুমাটা বা জোহরটা সময় মতো জামাতের সাথে আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দান করিও। জোহর থেকে বের হয়ে আসরের নিয়োগ করবেন যেন সময় মতো ঠিক মতো আমি আদায় করতে পারি। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, ইন্তেজার সালাত বাদা সালাত, এক ওয়াক্ত সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের জন্যে অপেক্ষমান থাকা, ইন্তেজার
ইন্তেজার তো বুঝেন অপেক্ষমান ফাজালিকুমুর রিবাত ফাজালিকুমুর রিবাত যখনই আবার আজান হবে আল্লাহর ডাক আসবে তখনই দুনিয়ার কাজকর্ম স্বল্প সময়ের জন্য মুলতবি করো করে আবার সালাতের দিকে ছুটে যাও যখনই আসরটা পড়ে সালাম ফিরাবে জোহর থেকে আসর যত ঘন্টা তুমি দোকানে কাজ করেছো মাঠে কাজ করেছো কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করেছো পুরো সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লিখে দেবে তাইলে আরেকটা উদাহরণ দেই শেষ রাতে তিনটা থেকে পাঁচটা হাদিস তিনটা থেকে পাঁচটা এই সময় যার ঘুম ভাঙে জেগে যায় অন্য জাগানো লাগে না আল্লাহর এই জমিনের মধ্যে সে সবচেয়ে বড় ভাগ্যবান ব্যক্তি আর এই সময় যারা জাগে না ঠেলা লাগে ধাক্কানো লাগে এরা হয়তো ভাগা এরা অভাগা বলবেন যে ঠেলা না দিলে আমি জাগবো কি করে একাধারে আপনি দুই চার দিন জাগেন এসে পড়ে নিয়ত করেন আল্লাহ আবার ফজর যেন পড়তে পারি এই তৌফিক আমাকে দিও তখন আপনাকে জাগিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবেন দেখবেন যে পাঁচটা যখন বেজে যাবে অটো আপনাকে কেউ ডাকা লাগবে না বলা লাগবে না আপনার ঘুম ভেঙে যাবে এটা হলো মানসিক সাইকোলজিক্যাল এটাকে অস্বীকার করার উপায় নাই ফজর পড়লেন শরীর কোনো ওজন না থাকলে আর সালাম আল জমা জমাতে অবশ্যই পড়তে হবে জমাতুন সুন্নাতুন মুয়াক্কাদাতুন কারিবাতুন মিনাল ওয়াজিব কুদুরির এবার হেদায়া কিতাবে এটা লিখে বিস্তারিত ব্যাখ্যা জমাত যদিও সুন্নতে মুয়াক্কাদা কিন্তু এটা ওয়াজিবের কাছাকাছি ওয়াজিবের কাছাকাছি বিনা ওজরে জমাত ছাড়া যাবে না তরক করা যাবে না নবীজি আরেকটা হাদিসে বলেছেন মসজিদে নববীতে যখন আজান হয় যখন জমাতে সালাত আদায় করা হয় আমি নবী যদি ইমামতি জমাতে আটকা না হইতাম মদিনার গলিতে গলিতে হেঁটে হেঁটে যারা জমাতে অংশগ্রহণ করেনি তাদের ঘর ঘর বাড়িগুলো আমি আগুন দিয়ে জ্বালাই নিতাম কি সাংঘাতিক কথা কত বিশাল সাবধানতা ফজর পড়ে আপনি নিয়ত করেন আল্লাহ জোহরটা যেন ঠিকমতো আবার আদায় করতে পারি এই তৌফিক আমাকে দিও এই সিদ্ধান্ত নিয়ে ইন্তেজার সালাত বাদ আস সালাত আমি বারবার রিপিট করতেছি কিন্তু ফজর পড়ে জোহরের জন্য মানসিকভাবে তৈয়ার থাকা অপেক্ষমান থাকা এটাই হলো আসল ইমানের লক্ষণ কর্মক্ষেত্রে চলে গেলেন যার যেই কাজ ডিউটি সেটা করলেন বারোটা পার হয়ে গেছে সূর্যটা পশ্চিমে হেলে গেছে এখন আর কাজ ভাল লাগে না দোকানদারি ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না ভিতরে একটা অস্থিরতা যার জাগে আমার দ্বিতীয় আত্মের সময় এসে গেছে কিচ্ছু তার ভাল লাগে না এটা হলো পূর্ণাঙ্গ ইমানের লক্ষণ পূর্ণাঙ্গ মোমেনের এটা হলো হাইসিয়ত যখনই আপনি দুনিয়ার কাজ ফাসাওয়েলা জিক্রিল্লা অজারুল বাই আ দুনিয়ার কাজ মুলতবি করো ছেড়ে দাও বলে নাই মুলতবি করো আর মুলতবি অর্থ হইল অল্প সময়ের জন্য বিরতি বিরতি আপনি যখন আবার এসতেন জাওজু এগুলো সেরে জুমা অথবা জোহরের নামাজটা ঠিক মতো সময় মতো আল্লাহ পাকের নির্দেশ মতো রাসুল পাকের তরিকা মতো আদায় করলেন ইন্তেজার ও সালাত বাদ আস সালাত এই হাদিসটি আপনারা ছুটে ব্যাখ্যা দেখেন ফজর থেকে জোহর পর্যন্ত দিনের অর্ধেক পুরা দিনের অর্ধেক এই পুরা সময়টা আল্লাহ পাক আপনার আমল নামার মধ্যে ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছে
রুকলেন খেতে ধান, আর আল্লাহ সওয়াব দিল ফরজ নামাজের। ফরজ নামাজের যে যেই কাজ করেছেন, ওয়াক্ত টু ওয়াক্ত, ওয়াক্ত টু ওয়াক্ত, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা, এই অপেক্ষমান সময়টা আল্লাহ পাক সালাতের পূর্ণাঙ্গ সালাতের যাজা হিসাবে আপনার আমল নামায় লিখে দিয়েছেন। এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার পরে আবার লম্বা সময়, দীর্ঘ সময়। আপনি এশা পড়ে নিয়ত করলেন, আল্লাহ এশাটা তো পড়লাম, ফজরটা আবার যখন তোমার ডাক আসবে, ঠিক মতো সময় মতো গিয়ে আমি যেন জমাতে আদায় করতে পারি, এই তৌফিক তুমি আমাকে দান করিও। আপনি শুয়ে গেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, ঘুমের কথা তো কোরআনে নাই, যখন তোমরা ঘুমাও এই ঘুমটাকে আমি আল্লাহ তোমাদের জন্য করেছি সবচেয়ে বেশি সুস্থতার মাধ্যম। 4000 বছর আগের খনার বসনে একটা কথা আছে, খেয়ে হাগে শুয়ে জাগে সে মানুষ না কাজে লাগে, খেয়ে হাগে শুয়ে জাগে খাওয়ার পরই বদনা লইয়া ল্যাট্রিনের দিকে যায়, বুঝা গেছে এর পেটে কোনো ডাইলিউশন মেশিন নেই, ঠিক মতো হজম হয় না, যা খায় তা যায় সঙ্গে সঙ্গে, আর শুয়ে জাগে, শুয়ে এসে কিন্তু ঘুম আসে না, একবার এই কাজ আবার ওই কাজ, অস্থিরতা অস্থিরতা। এমন যদি কোনো মানুষের অবস্থা হয় সে মানুষ না কাজে লাগে, কোনো কাজেরই সে হয় না, তো এই ঘুম আপনার হার্টের ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার বাল্বের ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার কিডনির ব্যাটারি চার্জ হয়, এই ঘুমে আপনার ডায়নামা আসল শক্তির আধার মস্তক দেমাগ এইটা ব্যাটারি চার্জ হয়। 2 ঘন্টা 4 ঘন্টা আপনি ঘুমালেন, সারাদিন গতকাল কাজ করেছেন, শরীরটা ঝিমঝিম করে, শরীরটা কাঁপে, শুইলেন, কয়েক ঘন্টা ঘুমালেন, ঘুম থেকে জেগে দেখেন যে সব ব্যাটারি চার্জ হয়ে গেছে, অটো অটো সব চার্জ হয়ে গেছে, এখন আর ঝিমঝিমও করে না, টনটনও করে না, ম্যাসম্যাসও করে না, পুরো শরীরটা আবার এনার্জেটিক এনার্জেটিক কর্মক্ষমতা ফিরিয়ে লাভ করেছে এই ঘুমের দ্বারা। ফজরে আজান হলো, আপনি আবার মসজিদে চলে গেলেন, এলাকার মসজিদে, ফজরটা যখন আপনি ঠিক মতো ইক্তাদাইতে বেহাজাল ইমাম, ইমামের পিছনে আদায় করলেন, ইমাম সালাম ফিরালেন, ইন্তেজার ও সালাত বাদা সালাত, নবীজি বলেন এশা থেকে ফজর পর্যন্ত সারা রাত সে যত ঘন্টা ঘুমিয়েছে পুরো রাতটা তার আমল নামার মধ্যে আল্লাহ পাক ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছেন। তাহলে ঘুমানোটাও কি মাঠে কাজ করা, দোকানে কাজ করা ইবাদত, ঘুমানোটা ইবাদত। এবার আসেন খাওয়া, খাওয়া উতলুবুর রিজকা মিন খাবায় আল আরদে, আরেকটা হাদিস, জমিনের প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা বালি কণার ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তোমার জন্য রিজিক রেখে দিয়েছি। সুতরাং মাটিকে যত ভাঙতে পারো, যত গুঁড়া করতে পারো, তোমার রিজিক আমি আল্লাহ তত বাড়াই দেবো। এত বড় চাকের মধ্যে যদি আপনি বীজ রোপণ করেন, এটা হবে না, ভাঙতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা বালুর ফাঁকে ফাঁকে নবী বলেন আল্লাহ তোমার রেজেক রেখেছেন, মাটিকে যত ভাঙতে পারো রেজেক তত আল্লাহ বাড়িয়ে দেবেন। 16 শাসে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা শাসে পান, আপনারা জানেন। তাহলে ফসল বুঝে কথা, এরপরে আসুন তাইলে
হজর থেকে জোহর, জোহর থেকে আসর, মাগরিব, এশা, এশা টু ফজর, দুই সালাতের মাঝখানের পুরো সময়টা আল্লাহ পাক আপনার আমল নামায় ফরজ নামাজের সব লিখে দিয়েছেন। এখন আপনি জামাতে যাবেন, সালাতে যাবেন, পেশাবের মধ্যে কিছুটা চাপ আছে, একটু টন 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 করে, পায়খানার মধ্যে পুরা চাপ আছে, আল্লাহকে এখন নামাজ যাইও না, এখন তোমার নামাজে যাওয়ার দরকার নাই, তোমার বাড়িটা অথবা মসজিদের পাশে যে ছোট্ট কামরাটা আছে, রুম, ল্যাট্রিন, এটার মধ্যে ঢুকো। কিভাবে ঢুকবা নবী বোধহয় শিখায় নাই, কোন দোয়া পড়বেন আগে, কোন দোয়া দিবেন বোধহয় শিখায় নাই, এটি ইসলাম। আপনার দরকারে আপনি কাজ করেন, পায়খানা পেশাব করেন, ইসলাম অনুযায়ী করেন, আল্লাহর কসম এই পেশাব করতে বসা নামাজের সওয়াব। সংসারে কাজকর্ম এগুলোও নামাজ, আপনি লেট্রিনে গেছেন সেটাও নামাজের সওয়াব। কেন? এই লেট্রিনে গিয়ে নিজকে পাক পবিত্র করা, প্রেশার মুক্ত করা, নামাজকে পারফেক্ট করার জন্যে, খাঁটি করার জন্যে, এটা প্রথম শর্ত। পেশাবে টন টন করে, এতে বেশি মুসল্লি হয়ে গেছে, জমা ছবি দেখা না, ইমাম সাহেব সালাত ফিরে এলাকা, সালাত ফিরে এলাকা, আপ তো হাঁটি যান কি, এগুলো অস্বীকার করার জো নাই, কোনো তাড়াহুড়া নাই। তুমি বাই রোটেশন, বাই রোটেশন এবার লেট্রিনে ঢুকো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসে, সব রকমের শয়তান, ইবলিশ, খান্নাস, তাদের প্রতারণা থেকে আমি তোমার কাছে পানা চাই। এই দোয়া পড়তে পড়তে আগে বাম পা দিয়ে ঢুকবেন, আগে বাম পা, ঢুকার পরে দরজাটা বন্ধ করবেন, পর্দাটা টেনে দেবেন, যাতে আপনার কাপড় খুললে হেজাব এটা নষ্ট না হয়, কেউ না দেখতে পায় বাইরের থেকে। এবার নবী বলেন কাপড়গুলোকে উঠাও, উঠায় গুটাও, ভালো করে গুটাও, গুটাই এটাকে দলা করো, দেখছেন নবী কি কয়, দলা করো, দলা করে একটা গাছটি বুস্কার মতো বানাও, এই বুস্কাটাকে বাম দিকের তলপেটে, বাম দিকের তলপেটে এই কাপড়ের পোটলাটাকে রেখে বাম রানের উপরে এক চাপে টাঙ্কি খালাস, আল্লাহর হুকুম, কোথান টোতান কিছুর দরকার নেই। কিভাবে আমরা পেশাব করব, কিভাবে আমরা পায়খানা করব, জীবনের কোনটা কাজ ইসলাম বাদ দিয়েছে? মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জীবনের প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি, তাইলে আমরা পাশে আপনার সালাত ঠিক মতো পড়বো ইনশাআল্লাহ। সবাই রাজি? এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্তের নিয়োগ করবো, এবং সেই ওয়াক্তের দিকে তাকিয়ে তাকিয়ে কাজকর্ম করব। দোকানে বেচা কিনা করেন, নামাজের সওয়াব আপনি পাচ্ছেন, কারণ কি, আপনি নামাজের সময় অপেক্ষা করতেছেন, ইন্তেজার সালাত বাদা সালাত, যার জন্য আপনার এই ইন্তেজার টাকাও অপেক্ষমান থাকাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের সওয়াব লিখে দেবেন। স্ত্রী সহবাস করেন, এটা বলতে কোরআনে নাই, আছে কোনটা নাই বলেন? এখন গরু ছাগল তাদের হইল, কোনো লিমিট নাই, কোনো সময় নাই, কোনো ক্ষণ নাই, কোনো আশা ভরসাও নাই, নিয়ত নাই, কিন্তু আপনার এই সব কিছু আছে, জানলা তোমার হুকুম মতো, তোমার পাঠানো নবীর তরিকা মতো, তোমার নাজিল করা কোরআনের নির্দেশ মতো আমি এই বিবি, এই বউ ঘরে এনেছি। আল্লাহ এই বিবির গর্বে তুমি আমাকে নেক সন্তান দান করিও, আমার পরবর্তী জেনারেশন তাদেরকে তুমি নামাজি, রোজাদার, সাহেবি ইমান হিসাবে, সাহেবে কোরআন হিসাবে কবুল করে নিও। আপনি সহবাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন কেরামান কাতিবিন এই দুজনকে বলে, এই মিলন করে টরে লিখিস না,
লেখ মুজাহিদ প্রোডাকশন দেয়, মুজাহিদ প্রোডাকশন দেয়, কারণ সে নিয়ত করেছে এই মিলনে যদি সন্তান হয় দিনের মুজাহিদ বানাইয়া দিও। এই নিয়ত কি আমরা করি? কয়জনে করি? যার জন্য ছেলে পান কারগো মস্তা, কারগো জুলফিওয়ালা, কারো মশোয়ালা, কারো ক্যাডার, দিনের পথে খুব কম সন্তান। কারণ ইন্নামাল আমালো, শুরুতে আপনি ভুল করেছেন, মুজাহিদের নিয়তে দিনের নিয়তে করেন নাই, পার্সোনাল ইন্টারেস্টের নিয়তে করেছেন। খাসারা দুনিয়া ওয়াল আখেরা, আপনার দুনিয়াও গেছে থাক। তাহলে আমি এটা বলতে চাচ্ছি, কোরআনকে সামনে রেখে নবীজিকে সুপার মডেল, সুপার মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীকে মডেল হিসাবে রেখে নবী যেভাবে বলেছেন সেইভাবে আপনি করবেন, নবী যেভাবে করেছেন সেইভাবে আপনি করবেন। আল্লাহর কসম, আপনার একটা কাজও দুনিয়াদারি হবে না, আপনার পায়খানা পেশাব ইবাদত, আপনার খাওয়া ইবাদত, আপনার ঘুমও ইবাদত, আপনার রুকু সেজদাও ইবাদত। কিন্তু আমরা এখন ভাগ করে ফেলেছি যে না, মসজিদে গিয়ে রুকু সেজদা করা বোধহয় ইবাদত, আর বাইরের এগুলো দুনিয়াদারি। না, একজন মুমিনের প্রত্যেকটা কাজ যদি আল্লাহর নির্দেশ মাফিক হয় প্রত্যেকটা ইবাদত, দুনিয়াদারি বলতে কিছু নাই। মসজিদে নববীতে আল্লাহর নবী মিম্বারে বসে সোনের বিচার করতেন, কি জেনার বিচার করতেন। আল্লাহর নবী সামাজিক যত কাজকর্ম এগুলার ফয়সালা মসজিদে নববীর মিম্বারে বসে করতেন। চারজন আমিরুল মোমেনিন ঠিক সেটাই করেছেন। এখন মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগানো আছে, মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। কি তাহলে আপনি মসজিদের একবার করেছেন দুনিয়াকে আরেকবার করেছেন? না, একজন মোমেনের জীবনে দুনিয়া বলতে কিছু নাই, শুধু আল্লাহমুখী হয়ে যা করবেন সব দিন, এটার মধ্যে আল্লাহ আখেরাত পুরস্কার জান্নাত সব কিছু রেখে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। নাম্বার টু, আরাকান, মায়ানমার, বার্মা, কথা তো না বললে হবে না। আর আলহামদুলিল্লাহ আজকে নেট ইন্টারনেটের জগতে ওলামায়ে কেরাম যে ভূমিকা পালন করছে, আর এই নেট ইন্টারনেট জগৎ, এই যে ক্যামেরাগুলো, যেই কথাগুলো আমি এখন বলছি, এক মিনিটও লাগবে না আমার কথাগুলো পুরো দুনিয়াতে ওরা পৌঁছাই দেবে, পুরো পৃথিবীতে। দুনিয়ার যেই দেশেই যাই, প্রাচ্য হোক, পাশ্চাত্য হোক, মধ্যপ্রাচ্য হোক, মনে হয় যেন আমি বাংলাদেশে। কিন্তু আপনার আওয়াজ শুনি, আমরা সবসময় শুনি যেই কোনো দেশে, এগুলো হয়েছে কিন্তু মিডিয়ার কল্যাণে, আর ওরা যে রেকর্ড করে এটার মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। কোনো কোনো হুজুর আছে যে আমার বক্তব্য রেকর্ড করতে হইলে আমার পয়সা দিতে হবে, ওরা আসে জিজ্ঞেস করেন, সব ফি সাবিলিল্লাহ, সব ফি সাবিলিল্লাহ। ওরা যখন মাহফিলে যায়, অনেক মাহফিলে ওদেরকে আমার সাথে কর্তৃপক্ষ ডেকে খানা খাওয়ায়, হুজুর ইসলামের লিডার আর ওরা ইসলামের অংশ। ওই দিন চাটখিলে এক বুড়া তো ওদেরকে মারার জন্য, এই তোরা এখানে রয়ে গেছে, বুড়া হিরার জানা মনে হয় যেন জেহাদে নামিয়ে গেছে। আমি বললাম এই মুরব্বীকে আপনারা ধরে টরে পাঁজা কোলা করে বের করে নিয়ে যান, তারপরে কথা হবে। বেচারার দোষ নেই, এগুলো তো কোনোদিন দেখে নেন, যখন ক্যামেরাগুলো আসে একটু ওরা কেন আসছে। এখন ওদের আসা কিন্তু ফরজ, কি ওদেরকে সহযোগিতা করা ফরজ,
কারণ এটা সময়ের দাবি। বারবার সম্পর্কে আপনারা জানেন, আমাদের তিন দিকে মশরিক, মশরিক আবার পূর্ব দিকের অর্ধেক জায়গা এরাও মশরিক, বৌদ্ধ বৌদ্ধ, আরেকদিকে সাগর। তিন দিকে মশরিক, আরেকদিকে সাগর। বর্তমান পৃথিবীতে ওআইসি জাতিসংঘের পরে যেটা সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা সেটার নাম ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স। 57টা মুসলমান দেশ ওআইসি অন্তর্ভুক্ত সদস্য। এখন এই ওআইসি মুক্ত শুধু বাংলাদেশ একমাত্র দেশ, যেই পাশের পাশে কোনো মুসলমান দেশ নাই, কি শুধু বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশের পাশে কোনো মুসলমান ভাই নাই। এটা ছাড়া বাকি 56টা মুসলমান দেশের কোনো দিকে না কোনো দিকে, কোনো পাশে না কোনো পাশে মুসলিম রাষ্ট্র আছে। আমরা খুব বন্ধুত্ব কয়দিন আসলেহু যাতা বাইনা কোয়াই করুন। কোরআনে কত জায়গায় কত ভাবে আপনার উপরে যদি কোনো বিপদ আসে কান্দলে আপনার মুসলমান ভাই কাঁদবে, আপনার দরদে তারা এগিয়ে আসবে। কিন্তু এই যে বার্মা, আর এই বার্মার সেনাবাহিনী সামরিক জান্তা, কয়েক বছর আগে আরাকানে লক্ষ লক্ষ মুসলমানকে জবাই করেছে, লক্ষ লক্ষ, হাজার হাজার নয়। তারা এসে ঘরটা ঘেরাও করে বাইরে দিয়ে তালা লাগিয়ে পেট্রোল দিয়ে ঘরে আগুন লাগাইয়া ঘর শুদ্ধ ভিতরের মানুষগুলাকে জ্বালিয়ে নিয়েছে। তাদেরকে বন্দুক মেরে গুলি করে লাশটা নাফলো দিতে ফেলে দিয়েছে। জীবনের দায় নিয়ে 12 লক্ষ আরকানি মুসলমান তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত কয়েক বছরের হিসাবে দেখা যায় 12 লক্ষ, এখন 17 লক্ষ হয়ে গেছে। মুসলমান আসলে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ। ভারতে যারা গরু খায় তাদের 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে, 3টা থেকে 7টা পর্যন্ত সন্তান আছে। গরু খায় মানে কি? মুসলমান। আর যারা গরু খায় না এটা বিরোধিতা করে, তাদের কারো ঘরে নাই, কারো ঘরে 1টা বা 2টা, 7টার কথা তো কল্পনাও করা যায় না। চায়নার অবস্থা তার চেয়ে খারাপ। উইগর, উইগর চায়নার দক্ষিণ এই অংশ, আমাদের দিকের অংশ বারবার করে যে অংশটা মঙ্গোলিয়ার সাথে আর এইদিকে ভারতের সাথে লাগা, টেকনাফের এখান দিয়ে আমাদের সাথে বার্মার বর্ডার লাগা, সেখানে উইগুর মুসলমান আপনারা জানেন। হযরত মাওলানা আব্দুর রহমান কাশগড়ি রহমতুল্লাহ আলাই ব্রিটিশ ভারতে যখন পূর্ব পাকিস্তান হয়েছিল, কাশগড়ি রহমতুল্লাহ আলাই তিনি হিজরত করে জীবন বাঁচাবার দায় তিনি পূর্ব পাকিস্তানে চলে এসেছিলেন। এত বড় আলেম ছিলেন, সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার তিনি সবচেয়ে বড় ওস্তাদ ছিলেন। আলিয়া মাদ্রাসার যে 7টা বাস হল, এটার নামও ইমাম কাশগড়ি হল, ইমাম আজিমপুর গোরস্তানে তিনি শুয়ে আছেন। সরসিনা দারুসুন্না আলিয়া মাদ্রাসা দক্ষিণবঙ্গের ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় দ্বীনি প্রতিষ্ঠান, সারসিনা আলিয়া মাদ্রাসার সাইফুল হাদিস, হাদিসের যিনি উস্তাদ ছিলেন,
ওনার নাম ছিল খুতামী উজুর, নিয়াজ মাকদুম খুতামী, নিয়াজ মাকদুম খুতামী। তিনিও চীনের উইগর কাশগর খুতাম এই এলাকা থেকে হিজরত করে জীবন বাঁচাবার জন্য এসেছেন। চায়না বিশাল একটা দেশ আমাদের তুলনায়, কিন্তু চায়নার এই অংশ মুসলমান যেখানে মেজরিটি, যাদের উপরে আজকে এত নির্যাতন করা হচ্ছে ওই ভারতের মতো একই কায়দায়, সেখানে মুসলমানের সন্তানের সংখ্যা গড়ে ছয়, গড়ে ছয়, আর চায়নাদের সন্তানের সংখ্যা হয় নাই নয় দেড়, হয় নাই নয় দেড়। এখন তারা দেখছে যে যেইভাবে বাড়ে, কথাটা এই জন্যে এনেছি, আর কান থেকে যেই মুসলমান এসেছে আমি বেশি প্রোডাক্টিভ এই জন্যে বলেছি তাদের সন্তান বেশি হয়। কি তাজাব্বাজুল ওয়ালুদা ওয়াল আদুদা, নবী ইরশাদ করেছেন এমন বংশের মেয়ে বিয়ে করো যেই বংশের মেয়েরা স্বামীগত প্রাণা, স্বামী সোহাগা, সবসময় স্বামীর সাথে লেপ্টে থাকতে চায়, স্বামীকে ভালোবাসে। ফাইনি মফাখেরম বেকমুল উমাম, কেননা আমি নবী হাসরের ময়দানে সব নবীকে ডেকে বলবো দেখো আমার উম্মতের সংখ্যা কত বেশি। আমি হাসরের কঠিন ময়দানে সব নবীকে ডেকে বলবো মফাখেরম বেকমুল উমাম, তোমাদেরকে নিয়ে আমি নবীদের সামনে গর্ব করব যে আমার উম্মতের সংখ্যা কত বেশি। আল্লাহ আকবার, আল্লাহ। আবার বার্মাতে ফিরে আসেন আরাকান, ব্রিটিশ ভারতে, বার্মাও ভারতের অংশ ছিল, শ্রীলঙ্কা ভারতের অংশ ছিল, নেপাল ভারতের অংশ ছিল, সিকিম ভারতের অংশ ছিল, তিব্বত ভারতের অংশ ছিল, পশ্চিম পাকিস্তান সাবেক ভারতের অংশ ছিল, সাবেক পূর্ব পাকিস্তান বাংলাদেশ ভারতের অংশ ছিল। তাহলে ভারতটা করে ছোট ছিল না, অনেক বড় ছিল, ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে আজকে অনেক দেশ ভারত থেকে আলাদা হয়ে গেছে। ভারত চেয়েছে যে এই দেশগুলো আলাদা হয়ে গেছে বন্ধুত্বের নাম দিয়ে এইভাবে তাদেরকে প্রতারিত করবে। শ্রীলঙ্কার সাথে যেই হটলাইন, যেই কড়া লাইন আসিল, কড়া ভারতের কি বন্ধুত্ব, শ্রীলঙ্কার অধিবাসী কিন্তু তামিল, তামিল সংখ্যাগুরু, তারা সংখ্যায় বেশি। এখন শ্রীলঙ্কার তামিলরাও ভারতের সাথে বন্ধুত্ব করেছে, এমন বন্ধুত্ব কয়েক যুগ যাওয়ার পরে তারা দেখলো বন্ধু তো দেওয়ার বন্ধু না, শুধু খাওয়ার বন্ধু, ভারত তো দেওয়ার বন্ধু নয় শুধু নেওয়ার বন্ধু, যখন দেখলো শুধু নেয় আর বাঁশ দেয় বাঁশ দেয়। রাজীব গান্ধী ভারতে গেছে, শ্রীলঙ্কার সৈন্য একটা রাইফেল দিয়ে এইভাবে পিটাইয়া দিছে, এটা তো আপনারা জানেন। পরে অটল বিহারী বাজপেয়ী শ্রীলঙ্কা গিয়ে ক্ষমা চেয়ে এসেছে, এখন শ্রীলঙ্কা দূরে সরে গেছে। নেপালের সাথে কি বন্ধুত্ব আসিল, নেপাল যখন দেখলো শুধু খানেওয়ালা মজদুর, খানেওয়ালা মজদুর, এমন মজদুর সে শুধু নেয় কিন্তু শ্রীলঙ্কা দূরে সরে গেছে, ভারতের সাথে নাই। নেপাল সিকিম তাদের সাথে বন্ধুত্ব ছিল, তারাও যখন দেখলো শুধু খায়ার নেয় তারাও দূরে সরে গেছে। শেষ ছিল মালদ্বীপ, মালদ্বীপ ভারতের দক্ষিণ দিকে আরব সাগরে, মালদ্বীপ দূরে সরে গেছে, যেটা আমরা এখনো কোথাও চিনতে পারিনি। আমি এখানে বসে ভারতের বিরুদ্ধে কিছু কইলে আমার দেশের কিছু লোককে হুজুরতে বুড়াকালে রাজাকার হয়ে গেছে, যেটা আমি ভারতের বিরুদ্ধে কথা বললে আমাকে যদি রেজাকার বলা হয় তাহলে দেশটা ভারত, দেশটা বাংলাদেশ নয়। আমার বাংলাদেশের একজন মানুষ ভারতে চাকরি করে এমন রেকর্ড আল্লাহর রেকর্ডে নাই, আল্লাহর রহমতে আমরা স্বয়ং সম্পূর্ণ।
কিন্তু ভারতের 9 লক্ষ মানুষ, 9 লক্ষ মানুষ বাংলাদেশে এসে চাকরি করে, আর এই চাকরির নামে তারা শুধু কেবল করোনার সময় আমরা টাকা দিয়ে করোনা টিকা কিনব। দুনিয়া থেকে মার্কেটের অভাব আছে, দেশের অভাব আছে, টিকার অভাব আছে, দাড়িওয়ালা দরবেশ বাবা চিনলে চিনছেন, দরবেশ বাবা কয় না ভারতের থেকে কেনা লাগবে করোনা টিকা। কাতারা আমাদের সবচেয়ে বড় বন্ধু, কেমনি কিনা লাগবে যে ভারত শর্ত দিছে অর্ধেক টাকা অগ্রিম আগে দিতে হবে, বাকি অর্ধেক টিকা দেওয়ার পরে বাস সরকার অর্ধেক টাকা দরবেশ বাবারে দিয়া ভারতেরই দিয়ে দিছে। কয়েকদিন পরে ভারত কইল এখন টিকা দেওয়া যাবে না, আমাদের দেশে করোনার চাপ বেশি, ভাই টিকাও গেছে পয়সাগুলো ফেরত দেয় নাই। এগুলো বললে এগুলো কি দুনিয়াদারি না দিন দিনদারি? এই দেশের সাথে আমার রক্ত আমার মাংস আমার বাপ দাদা চন্দ্র গোষ্ঠী এখানে শোয়া, আমি এই দেশকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী আমাকে শিখিয়েছেন দেশপ্রেম ইমানের অঙ্গ, আমি দেশটাকে ভালোবাসি। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, সেখানে রাম মন্দির, জ্ঞানব্যাপী মসজিদ, এখানে মূর্তি ঢুকাইয়া দিছে, এখানে ইমামের মেহরাব, এখানে দেবদেবীর মূর্তি, মুসলমানরা নামাজও পড়ে, ওরা এসে পূজাও করে। এখন বলে যে ভারতের কয়েক হাজার মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে, কয়েক হাজার মসজিদের নিচে, তাহলে মসজিদগুলাকে এইভাবে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে সবগুলা মন্দির করবে। বরিশাল খুলনার একটা প্রবাদ আছে আঞ্চলিক, শয়তানে হোগা মারে বাথুইয়া তামুক ভরে, আর কাম নাই, সব মসজিদের নিচে নাকি রাম মন্দির আছে, মসজিদগুলা ভাঙবে। আল্লাহ নবী বলে গেছে ইমাম মাহদি আসার আগে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে বন্দী হিসাবে এখান থেকে সিরিয়ার গৌতা গৌতা যেখানে দজ্জালকে হত্যা করা হবে, ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে। ভারতের শাসককে না শাসকদেরকে, কথা কিন্তু শিকল। তাইলে ভারত কয়েক ভাগ হবে, খণ্ড বিখণ্ড হবে, হচ্ছে শুধু গুজরাটে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে 5 লক্ষ মুসলমান আছে, 5 লাখ, আর মুসলমান 5 লাখ মানে কাফের 50 লাখও সমান না। গায়ে হাত দিয়ে দেখো না মুসলমান আছে না নাই, বার্মা আবার মিয়ানমার আর কান্দাহার সভা ইতিহাসে আপনারা দেখেছেন, সেই আদিকাল থেকে আরাকান এটা মুসলমানদের এলাকা ছিল, মুসলমানদের দেশ ছিল। মহাকবি আলাউদ আলাউদ প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরাকান, এখান থেকে এরপরে মালে মুহাম্মদ, মালে মুহাম্মদ আরেকজন মুসলিম কবি তিনি কাব্য রচনা করেছেন এই আরাকানে, মাগন ঠাকুর, মাগন ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আরাকানে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার কবরও কিন্তু বার্মায়, কারণ তার লাশটাও এখানে রাখে নাই, লাশটাকে ঘোড়ার গাড়িতে করে ঢাকা ট্রাঙ্ক রোড, কুমিল্লা ট্রাঙ্ক রোড, ফেনী ট্রাঙ্ক রোড, চট্টগ্রাম ট্রাঙ্ক রোড, ঢাকাতেও ট্রাঙ্ক রোড আছে, কুমিল্লাও ট্রাঙ্ক রোড আছে, ফেনীতে বোধহয় নাই, চট্টগ্রামে বোধহয় নাই, যে রাস্তা সম্রাট শেরশাহ মোগল আমলে তৈরি করেছিলেন বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত, আরাকান পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ জাফরের 10টা ছেলে ছিল, শেষ মুঘল সম্রাট, 10টা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায়
রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের চামড়া ছড়বাকড় সব তুলে তাদের এখানে এক খণ্ড গোষ্ঠে এখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বার্মাতে নিয়ে সেখানে দাফন করা হয়েছে। সেই আরাকান, সেই বার্মা। আজ থেকে কয়েক বছর আগে আমার মুসলমান ভাইদেরকে কচু কাটা করে এইভাবে আগুন দিয়ে পুড়ে বন্দুক দিয়ে গুলি করে পুরো আরাকান মুসলিম শূন্য করা হয়েছে। আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই, গায়ে উদারিয়া করা আগের বুড়া বুড়িরা কিন্তু উদারিয়া করা। এইবার বার্মার আরসা থেকে শুরু করে পাবলিক পাবলিক যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামরিক জান্তার বিরুদ্ধে আজ থেকে চার বছর আগে মোকাবিলা শুরু করেছে। পুরা বার্মা কিন্তু আরসার দখলে চলে আসছে, এখন তারা আরাকানে এসে ঢুকেছে, মানে আমাদের সাথে যেটা আরাকান এখানে ঢুকেছে। এই পর্যন্ত 700 বেশি বার্মার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্য আরসা থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশে এসে আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনীর কাছে বন্দুক জমা দিছে, মেশিন গান জমা দিছে। কামলেরা আমার সাত জন্মের বাবা, আমারে বাঁচান। আমাদের সেনাবাহিনী বন্দুকগুলোকে সিজ করে কোনোখানে তাদেরকে স্কুলে রেখেছে, কোনোখানে কোনো একটা খালি ঘরে বাড়িতে রেখেছে। এখন বার্মার সেনাবাহিনী তারা আমাদের হাতে বন্দি। তাদেরকে জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা কয়েক বছর আগে আরাকানে এইভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা আপনারা যে করেছিলেন এটাকে ঠিক করেছিলেন? তখন এখানে এসে সারেন্ডার হওয়া তারা বলে না, আমরা এই কাজটা ঠিক করি নাই। তাহলে পাপের প্রায়শ্চিত্ত আখেরাতে হবে, পাপের শাস্তি আখেরাতেও হবে। পাপ যদি বেশি হয় সীমাতিরিক্ত হয় তাহলে দুনিয়াতেও হবে, পাপের বিচার হবে। যার জ্বলন্ত জীবন্ত নিদর্শন আজকের বার্মা, ঠিক কিনা বলেন? যে মুসলমান ভাইদেরকে এইভাবে কচু কাটা করে পুরো আরাকান মুসলিম শূন্য করার চেষ্টা করেছিল, আজকে তারা বাংলাদেশে পালাবার জন্য এসে জীবন বিক্ষা চাচ্ছে। আল্লাহ পারে? আল্লাহ পারে। তাহলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ইসরায়েলের দিকে তাকান না, মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারা বার্মাকে এমনভাবে বানাইছে বার্মা যদি চায় একদিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য তারা শেষ করে নিতে পারে। একদিন 24 ঘন্টায় সব শেষ করে দিতে পারে। আর এই ইসরায়েল আজ থেকে 100 বছর আগে ইসরায়েলের কোনো দেশ ছিল না, কোনো রাষ্ট্র ছিল না। কোরআনে এই কথাটা আছে, হাদিসেও আছে, কেয়ামত পর্যন্ত ওদের কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না। ওরা মাগদুবে আলাইহিম, ওরা দলহীন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন এই ইহুদি অভিশপ্ত, এই ইহুদি জাতি তারা নবী মুসা আলাইহিস সালামের সাথে কত রকমের নাটক কত খেলা খেলেছিল। কোরআনের দিকে তাকালে আপনারা এগুলা কোরআন থেকেই জানতে পারবেন, হাদিসের দরকার নাই। এখন ফিলিস্তিন, ফিলিস্তিনি মুসলমানরা আরব দেশে জায়গার অভাব নাই, কিন্তু দেশকে দেশ খালি। যখন জাতিসংঘে বলা হলো ওদের একটা দেশ নাই, রাষ্ট্র নাই, আমরা আরব মুসলমানদের কাছে ইহুদিদের জন্য একটু জায়গা চাই, তখন আরবের এই মুসলমানরা তাদেরকে তাদের পাশে জায়গা দিল, যে এই জায়গাটা দিলাম, অনেক বড় জায়গা। কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল, ইসরায়েল জাতিসংঘের স্বীকৃত একটা রাষ্ট্র হয়ে গেল সেই দিন। কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আজও 100 বছর চলে গেছে দেয় নাই। আজকে হামাস যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে তাদের কিন্তু রাষ্ট্র নাই, কি রাষ্ট্র নাই, রাষ্ট্রহীন একটা দেশ।
জাতিসংঘের সনদে ক্যাটালগে তাদের কোনো নামগন্ধ কিছু নাই। তাদেরকে মারতে মারতে এই জায়গা দখল করে, এখান দিয়ে কলোনি বানায়, এখান দিয়ে এই করে, এখান দিয়ে ক্যান্টনমেন্ট বানায়। বানাইতে বানাইতে 100 বছর আগে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, 100 ভাগের মধ্যে 94 ভাগ ওরা জোর করে দখল করেছে, মাত্র 6 ভাগ এখন আছে। এইটাও আজকে এখান দিয়ে খোঁড়ে, বাইতুল মাকদাসের এখান দিয়ে তারা ড্রেন করে, ওইখান দিয়ে বিশাল গর্ত করে তারা নাকি তবুতে তাবুতে সাকিনা করছে, তাবুতে সাকিনা কোরআন যে সিন্ধুকের কথা বলেছে। এই খুঁজতে খুঁজতে বাইতুল মাকদাসটার তলা খুলখুল্লা পর্যন্ত খুলখুল্লা করে হেলাইছে। বাইতুল মাকদাসের মাকদাসটা হারাবে না, ফিলিস্তিন হারাবে না। এই ফিলিস্তিনে 5,000 নবী শিয়া আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিলিস্তিনে শোয়া আছেন, সুলাইমান দাউদ এই ফিলিস্তিনে শোয়া আছেন, বনী ইসরায়েলের 1,000,000 নবী এই ফিলিস্তিনে শোয়া আছেন। দুনিয়ার দ্বিতীয় প্রাচীন মসজিদ কাবা ঘরের পরে, আদম আলাইহিস সালাম প্রথম কাবা ঘর বানিয়েছিলেন, তার 40 বছর পরে আল্লাহর নির্দেশে তিনি কাবার পরে বাইতুল মাকদাস এটা তৈরি করেছিলেন। সর্বশেষ নবী সুলাইমান আলাইহিস সালাম তার হাতে যে ডিজাইন, যে প্যাটার্ন, যে আকার আকৃতি নবী সুলাইমান যেভাবে বানিয়েছেন সেটাই এখনো আছে, টিকে আছে, এখনো আছে। গম্বুদে সখরা হলুদ গম্বুজ, এটার উপরে হাসরের দিন আল্লাহর আরশ বসবে, আল্লাহর আরশ বসবে, আর ফিলিস্তিনটা হবে হাসরের ময়দান। যুদ্ধ তো 4 মাসের বেশি হয়ে গেছে, এই পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের প্রায় 25,000 মুসলমান বিনা দোষে শাহাদাত বরণ করেছে, তারও বেশি, তারও বেশি। এরপরে আসেন ইসরায়েলের ক্ষতি হয়েছে ফিলিস্তিনের চাইতে আরো 1,00,000 গুণ কমপক্ষে বেশি, তাদের পুরো সেনাবাহিনী এখন পালিয়ে যাচ্ছে, তারা অস্ত্র ছেড়ে দিয়ে এই বারবার কুত্তা বাহিনীর মতো, তারা এখন দুনিয়ার সবচেয়ে চৌকস সেনাবাহিনী, চৌকস সর্বাধুনিক অস্ত্র যারা চালু করে চালায় সেই সেনাবাহিনী 100-এর মধ্যে 10 জন এখন যারা বেঁচে আছে হামাসের হাতে মরে টরে, 100 জনের মধ্যে 10 জন অ্যাবনরমাল, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। 100 জনের মধ্যে 30 জন সৈন্য যারা জীবিত আছে তাদের পেট ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট বুঝেন, কোনো বাট্টার নাই, পায়খানার সাথে রক্ত, পায়খানার সাথে রক্ত, এখন এইভাবে ডাইরেক্ট রক্ত যাইতে যাইতে এগুলার এই তাজা নিতম্ব এটা এখন ভাদ্র মাসের তালের বিশির মতো হয়ে গেছে শুকাইয়া, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরের মুতে। ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমানে এই অবস্থা, এখনকার যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও, জাতিসংঘ কয় থামাও, আমেরিকার প্রেসিডেন্ট কয় থামাও, কিন্তু যখন আবার আমাদের মধ্যে কিন্তু হুজুর আছে, কিছু 2-1 জন থাকলো আছে, এই হুজুররা কয় হামাসে গিয়ে এই কামটা করা ঠিক হয়েছে, হামাস তারা শেষ রাত্রে যাইয়া ইসরায়েল আক্রমণ না করলে তো এই কামটা, এই নেশাকারটা উঠত না, কিছু হুজুর এই কথা কয়নি, এইসব হুজুরের গল্লির ঠার নাই, গল্লির ঠার আর এই হলাইছে। 100 বছর মার খেয়েছে এই ফিলিস্তিনি মুসলমানরা, সব কিছু নিয়ে গেছে। আরবি একটা প্রবাদ আছে, এজা ইয়াসাল ইনসান তলা লিসানহু, মানুষ যখন দেখে যে তুই আমাকে মেরেই ফেলবি, আমাকে আর জীবিত রাখবি না, এখন তুই আমাকে মারার জন্য আসতেছিস, তখন ওই মুসলমানরা বলে মরছি তো মরছি, তোর অন্ডকোষে একটা লাথি হইলেও মারি, অন্ডকোষে লাথি ঠিক কিনা বলে।
হামাস 100 বছর মার খাওয়ার পরে ইসরায়েলের অন্ধকোষে যে লাথি মেরেছে আলহামদুলিল্লাহ, ইসরায়েলের আমও গেছে সালাও গেছে, বাকি আছিল আরাকান। ও সাপ দেখছো? এখনো সাপের ফনা দেখো নাই কি? গুগু দেখেছো? গুগুর হাত দেখো নাই? কোন জাতিকে নিয়ে তোমরা মুশকিলি করছো? যে জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে এইভাবে মেসাকার করে সব গোরস্তার শ্মশানে পরিণত করেছিল, তারা দলে দলে বাংলাদেশে এসে বলাচ্ছে কেন কেন বাংলাদেশে ঢুকছ? জীবন বাঁচাবার জন্যে। তাহলে আল্লাহ পারে? এখন মুসলমান ভাইয়েরা তারা যাই ওই বার্মার সেনাবাহিনী দেখলে মারিয়া লাইব, কিন্তু লগে লগে এখানে বুঝে যান তুলা তুলা করি হালাইব, যার জন্য সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে রেখে পাহারা দিয়ে রাখছে, কারণ এগুলাকে বার্মা ফেরত দেওয়া হবে। এই যে 12 লাখ রিফিউজি, এখন তারা প্রায় 17 লাখ। ওই যে শুরুতে বলছি প্রোডাক্টিভ 17 লাখ, কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বার্মা গভর্নমেন্ট এদেরকে ফিরিয়ে নেবে, কত কিছু করা হইলে একজনও নেয় নাই, একজনও নেয় নাই, আলহামদুলিল্লাহ। আরাকান স্বাধীন হয়ে যাবে হয়তো, আরাকান একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি আপনারা চান? আরাকান আগেও মুসলিম রাষ্ট্র ছিল, মুসলিম অধ্যুষিত ছিল, এখন আবার এই সরকারি বাহিনী আর বিদ্রোহী বাহিনী পাবলিক তাদের এই যুদ্ধে এইবার বার্মার পিঠে এসে দেওয়ালে ঠেকেছে, এইবার তাদের আর পালানোর কোনো জায়গা নাই। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম, আমার আল্লাহ এত শক্তিশালী, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তা করেন, যেভাবে চান সেভাবে করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে বার্মার এই অবস্থা, বন্ধু দেশ মসজিদে আপ দিছে, মসজিদ ভাঙ্গা শুরু করেছে, মূর্তি ঢুকাইছে, তারা গোখরা সাপের গায়ে হাত দিয়েছে, জাতি সাপের গায়ে হাত দিয়েছে। এখন আমি ভারতকে সাবধান করে দিচ্ছি, এটা মস্কারি নয়, মুসলমান ভারতে উড়ে এসে জুড়ে বসেনি, দিল্লির লাল কেল্লা আমাদের, তাজমহল আমাদের, কি ফতেপুর সিক্রি আমাদের, কুতুব মিনার আমাদের, যত বড় বড় স্থাপত্য শিল্প আছে ভারতে সবগুলো কিন্তু মুসলমানদের, এগুলো অস্বীকার করার জন্য নাই, দুনিয়া জানে। সুতরাং আমরা মুসলমান হিসেবে আমাদের দেশ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাই। পাকিস্তান বর্ডারে গত 53 বছরে ভারতের যে বিএসএফ তাদের গুলিতে পাকিস্তান বর্ডারে বোধ হয় একজন লোক মারা গেছে, একজনও না। চীনের সাথে তাদের বর্ডার আছে ভারতে, চীনের বর্ডারে বোধ হয় একজন মারা গেছে, একজনও না। বাংলাদেশের বর্ডারে কোন মাসে গুলি করে না মারে কোন কি যেগুলারে বিএসএফ গুলি করে মারে, এগুলো আসলে গরু চোর, বাংলাদেশ থেকে গরু চুরি করার জন্য যায়, এই জন্য বিএসএফ গুলি করে। তাহলে গরু চোর, আমি বুঝলাম গরু চোর শুধু বাংলাদেশে আছে, ওই দেশে তো নাই, পুরা ভারত পার করে এই গরুগুলাকে বেনাপোল বর্ডারে কে আনে? কি ভারতের চোরেরা? ভারতের চোরেরা আনে, এই দেশের চোরদের হাতে গরুগুলা দেয়। তাহলে ভারতের কয়টা চোরগুলিতে মারা গেছে কর? একটাও না, একটাও না। দুনিয়ার একটা দেশ আপনি দেখান, শুধু এই উপমহাদেশে নয় বহির্বিশ্বে বর্ডারে এইভাবে গুলি করে মানুষ মারা আন্তর্জাতিক অপরাধ। চোরইলে অ্যারেস্ট করো, থানায় নাও, বিচার করো, দুনিয়াকে জানাও, ফুটফুস করে গুলি করে দেয়। আর আমরা তো ওই ছোট লোকের কষু দিলে কয় আরে খাইতামে না দিছে, মাফ করবেন, ছোট লোকের কষু দিলে কার খাইতামে না দিছে,
আমাদেরকে প্রশিক্ষণ দিতে আসে আর আপনাকে খাইতে হবে না দিছে, খাইতে হবে না দিছে, এই অবস্থা কিন্তু বেশি দিন চলবে না। আমরা মুসলমান, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ডরাই না, আমরা আল্লাহর পথে ছিলাম আসি থাকব। আমি সব মাহফিলের মধ্যে সালাতের পরে একটা দোয়া করি, আমি এই দেশটাকে ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি বাংলাদেশকে। আমার নবী আমাকে শিখিয়েছেন হুব্বুল ওতনে, দেশ প্রেম ইমানের অংশ। আমার আব্বা শুয়ে আছে, দাদা শুয়ে আছে, আমার পূর্বপুরুষ এই দেশে মাটিতে শুয়ে আছে, ঠিক কি না বলেন? সুতরাং এই দেশ আমার জীবনের মতো, জীবনের চেয়ে আমি এই দেশকে ভালোবাসি। পাশে অব্দ সালাতের পরে আপনারা দোয়া করবেন, আল্লাহুম্মা উনসুর মুলকা বাংলাদেশ, আল্লাহুম্মা হাফিজ দৌলতা বাংলাদেশ, বিলাল ওবা অল তুফান অল কাহাত অল কুম্মাল অল দফাদে অল তাউন অ জলজলা অ ডেঙ্গু অ করুণা অ জামিয়াল বালিয়াত, আল্লাহুম্মা লা তুআজিবনা বিআযাবিকা ওয়ালা তুহলিকনা বিগজবিকা ওয়াফিনা কাবলা যালিকা, আল্লাহুম্মা লা তুসাল্লিত আলাইনা যালিমা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা, আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযুবিকা মিন শুরুরিহিম। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, রাহমিন। আপনারা কাতার সোজা করে নিন এবং সুন্নত পড়ে নিন। কিছু ভাই আছে ইমাম সাহেব সালাম ফিরাইলে আসে সবাই পরে, এখনো তো খুতবা পড়বে, বয়ান করবে, কত কিছু করবে, আরে আরো সময় আছে তো, কোন রকম মসজিদে আসে, আসার পরে ইমাম যখন সালাম ফিরায় গুড় গুড় করে সব বের হয়ে যায়। অ্যাটেনশন প্লিজ, একটা হাদিস তাদেরকে বলি, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রাগিবান সুন্নতি, মসজিদে এসে ফরজ পড়ে